আজকে বিমল সরকারের বাড়িতে ঘরোয়া মিটিংয়ে আমরা আসি এবং এখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনা সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি দুষ্কৃতীরা আমাদের উপর হামলা করে। এই হামলার ফলে আমাদের দুটি গাড়ি চুরমার করে দেয়, ভেঙে একটি বাইক ছিনতাই করে নিয়ে যায়। তাদের কাছে টাকা ছিল, ঘড়ি ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু ছিনতাই করে নিয়ে যায় এবং আমাদের কর্মী দু তিনজন আহত হয়েছে। এই মাটি সরে গেছে, বিজেপির জনসমর্থন হারিয়ে ফেলেছে, তাই তারা এখন আক্রমণ করে, মানুষের উপর দমনপীড়ন করে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এই পুলিশকে আমরা বারবার ফোন করেছি, এই এই ক্ষেত্রে এয়ারপোর্ট পিএস আমাদের ফোন রিসিভ করেনি, এসপি সাহেবকে ফোন করেছি, এসপি সাহেব আমাদের ফোন রিসিভ করেনি, লাস্ট এসডিএম সাহেব আমাদের ফোন রিসিভ করেছে, উনি বলেছে পুলিশ পাঠাবে, এখন পর্যন্ত পুলিশের কোনো খবর আমরা দেখছি না। পুলিশ দলদাসের ভূমিকা পালন করছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.